সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। কেমন লোক উপস্থিত? লোকের উপস্থিতি অবশ্যই বিশাল দল হিসেবে আমাদের যা এক্সপেকটেশন আছে, যেভাবে যা প্রত্যাশা ছিল তার থেকে বেশি। না না না, এটা তো গণসমাবেশ না, এটা হচ্ছে কাউন্সিল ডেডিকেট বিশেষ মেহমান যারা সিলেক্টেড ওরাই আসছে। বেশি লোক আনার কোনো সুযোগ নেই, গণসমাবেশ হলে না আম জনতা আসবে, তারা সিলেক্টেড লোকেরা আসছে। দলীয় কর্মীরা আমি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। কোন উপজেলা? একটা গ্রামের ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি। সামাজিক উন্নয়নমূলক কাজ করছে, সামাজিক অনেক উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত, শিক্ষা উন্নয়নের সাথে সম্পৃক্ত, মসজিদের সাথে সম্পৃক্ত, খানা তিনখানার সাথে সম্পৃক্ত, ঈদের সাথে সম্পৃক্ত। পেশা কি আপনার? ক্লাব আদর্শ সংস্করণ পরিষদের সাথে সম্পৃক্ত। পেশা কি? না, আমার আমার দল ক্ষমতায় আছে, আমার নেত্রী আছে, আমাদের যা আশা আকাঙ্ক্ষা আমার পদক্ষেপের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, এটাই চাই, এতে আমরা খুশি। ত্যাগীদের মূল্যায়ন তো নেত্রী ব্যাপারে আমাদের, আমরা খুবই আশ্বস্ত, নেত্রী যথেষ্ট মূল্যায়ন করার জন্য চেষ্টা করছে। তবে মধ্য সপ্তাহে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা নেত্রী ভালোভাবে জানেন। যে শান্তি চুক্তি হয়েছে, শান্তি চুক্তি যদি আমাদের নেত্রী সে শান্তি চুক্তি না করত, তাহলে তো ইউএনের আন্ডারে এতদিন তারা স্বাধীন হয়ে যেত। আমাদের নেত্রী চুক্তি করার কারণে তারা বাংলাদেশের ভূখণ্ড আপনার অখণ্ড আছে এখন, এবং জাতি গোষ্ঠী আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে তো সেটার বই প্রকাশ করে। ছোটোখাটো নৃতাত্ত্বিক যারা আছে, যারা সবাইকে একত্রিত করে এক জাতিতে পরিণত করে কাজ করার জন্য কাজ করে। মানে আজকে প্রধানমন্ত্রীর কোন বক্তব্যটি আপনার তাৎপর্য? অবশ্যই প্রধানমন্ত্রীর বক্তব্য সভানেত্রী কোনটা ভালো লাগছে? বক্তব্য শুনতে বক্তব্য আংশিক আমি শুনতে পারি নাই, আমি ওই যে দায়িত্ব ছিলাম মাইকের আওয়াজে ডিস্টার্ব হয়ে আমি শুনতে পারি নাই। নেত্রীর সবসময় তো নেত্রী